এক চাষা মাটির কয়েকটি পাত্র নিয়ে যাচ্ছিল। তার অজান্তে একটা পাত্র পথের পাশে পড়ে গেল। পাত্রটি পড়ে যাওয়ার পর সেখানে একটি মাছি উড়ে এলো। পাত্রটিকে দেখে তার মনে হলো যেন জানালা বন্ধ করা মাটির ছোট্ট ঘর। এখানে কেউ থাকো নাকি? ওহে, ভেতরে কি কেউ আছো? মাছিটি ভালো করে তাকিয়ে দেখল পাত্রটি শূন্য। সে উড়ে এসে ভেতরে ঢুকলো এবং সেটিকে তার ঘর বানালো। তারপর একটি ডাস মশা উড়ে এলো। আরে, এই যে জানালা বন্ধ করা মাটির ছোট্ট ঘর, এখানে কেউ থাকে নাকি? ওহে, ভেতরে কে আছো? আমি আছি, ভনভন করে উড়ে এলো মাছি। তুমি কে? খুব খুশি খুশি ভাব নিয়ে মশা বলল, আমি পেপো। ভালোই হলো, এসো না, আমরা একসঙ্গে থাকবো। মশাটি ভেতরে উড়ে এলো এবং তারা দুজনই ছোট্ট মাটির পাত্রটিকে তাদের বাসা বানিয়ে রয়ে গেল। এরপর সেখানে একটি ইঁদুর এলো। আরে, এই যে জানালা বন্ধ করা মাটির ছোট্ট ঘর, এখানে কেউ থাকে নাকি? ওহে, ভেতরে কে আছো? মাছি ভনভন করে মশা পোপো করে বলল, আমরা আছি, তুমি কে হে? খুব খুশি খুশি ভাব নিয়ে ইঁদুর বলল, আমি কিসকিস। ভালোই হলো, এসো না, আমরা একসঙ্গে থাকবো। ইঁদুরটি ভেতরে ঢুকে পড়ল। তারপর তারা তিনজনই সেখানে তাদের বাসা বানিয়ে রয়ে গেল। এরপর একটি ব্যাং লাফাতে লাফাতে সেখানে এসে পড়ল। আরে, এই যে জানালা বন্ধ করা মাটির ছোট্ট ঘর, আমি তো অবাক হয়ে যাচ্ছি, এখানে কেউ থাকে নাকি? ওহে, ভেতরে কে আছো? মাসি ভনভন করে মশা পোপো করে ইঁদুরটি কিসকিস করে বলল, আমরা আছি, কিন্তু তুমি কে? খুব খুশি খুশি ভাব নিয়ে জবাবে বলল ব্যাং, গ্যাংর গ্যাংর গ্যাং। ভালোই হলো, এসো না, আমরা একসঙ্গে থাকবো। ব্যাংটা লাফিয়ে সেখানে ঢুকে পড়ল। তারপর তারা চারজনই সেখানে তাদের বাসা বানিয়ে রয়ে গেল। এরপর সেখানে একটা খরগোশ এসে পড়ল। আরে, এই যে জানালা বন্ধ করা মাটির ছোট্ট ঘর, এখানে কেউ থাকে নাকি? ওহে, ভেতরে কে আছো? মাসি ভনভন করে মশা পোপো করে ইঁদুর কিসকিস করে ব্যাং ঘ্যাঙর ঘ্যাঙর করে জবাবে বলল, আমরা আছি, তুমি কে? আমি পিপিপ, তোমরা আমাকে হয়তো চেনো, আমি শুধু চলতে থাকি, আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। ভালোই হলো, এসো না, আমরা একসঙ্গে থাকবো। খরগোশ লাফিয়ে ভেতরে ঢুকে পড়ল। তারপর তারা পাঁচজনই সেখানে তাদের বাসা বানিয়ে রয়ে গেল। তারপর এক শিয়াল সেখানে দৌড়ে এলো। আরে, এই যে জানালা বন্ধ করা মাটির ছোট্ট ঘর, আমি তো অবাক হচ্ছি, এখানে কেউ কি থাকে? ওহে, ভেতরে কি কেউ আছো? আমরা আছি, কিন্তু তুমি কে? খুব খুশি খুশি ভাব নিয়ে শিয়াল বলল, আমি কুই কুই, তোমরা আমাকে নিশ্চয় চিনতে পারবে, আমার স্বর খুব মিষ্টি, আমি ঘেউ ঘেউ করি না, কাউকে কামড়াই না। ভালোই হলো, এসো, আমরা একসঙ্গে থাকবো। সঙ্গে সঙ্গে শিয়ালটি সুরুৎ করে ঢুকে পড়ল। তারপর পাত্রের ভেতর তারা ছয়জনই একসঙ্গে মাটির পাত্রে থাকতে লাগল। এরপর দৌড়াতে দৌড়াতে সেখানে এক নেকড়ে এসে উপস্থিত হলো। আরে, এই যে জানালা বন্ধ করে মাটির ছোট্ট ঘর, এখানে কেউ থাকে নাকি? ওহে, ভেতরে কে আছো? আমরা আছি, কিন্তু তুমি কে? খুব খুশি খুশি ভাব নিয়ে জবাবে নেকড়ে বলল, আও আও, তোমরা আমাকে নিশ্চয় চিনতে পারবে, দৌড়ানোর সময় আমি থামি না, আমি আমার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ি। ভালোই হলো, এসো না, আমরা একসঙ্গে থাকবো। তখন নেকড়েও ভেতরে ঢুকে পড়ল এবং পাত্রের ভেতর তারা সাতজনই বাসা বানিয়ে থাকতে লাগলো। আরামায়েশেই ওদের দিন কাটতে লাগলো। কিন্তু একদিন এক ভাল্লুক দৌড়ে যাচ্ছিল এক বন থেকে আরেক বনে। যেতে যেতে দেখে একটি মাটির পাত্র পড়ে আছে রাস্তার পাশে। সেখানে দাঁড়িয়ে পড়ল ভাল্লুক। আরে, এই যে জানালা বন্ধ করা মাটির ছোট্ট ঘর, এখানে কেউ থাকে নাকি? ওহে, ভেতরে কে আছো? আমরা আছি, কিন্তু তুমি কে? আমি গাও গাও, তোমরা আমাকে নিশ্চয় চিনতে পারবে, আমি তোমাদের যাকেই ধরবো সেই মরবে। বলেই ভাল্লুকটি মাটির পাত্রের ওপর ধপাস করে বসে পড়ল। আর যায় কোথায়, মাটির পাত্রটি গেল ভেঙে, একেবারে টুকরো টুকরো হয়ে গেল।
না না, চিড়ে চ্যাপ্টা হয়ে গেল। সাত বন্ধু এমন ভয় পেল যে যে যেদিকে পারল পরিমরি ছুটে পালালো। একটা ছিল পাকা রাস্তা আর একটা কাঁচা রাস্তা। পাকা রাস্তাটা দেখতে ছিল অনেক সুন্দর, সেখানে কোনো ভাঙাচোরা ছিল না। আর কাঁচা রাস্তার পথটা ছিল অনেক কঠিন, সেখানে ছিল এবড়ো থেবড়ো ও ভাঙাচোরা। একদিন এক পথিক ক্লান্ত হয়ে রাস্তা দুটোর মাঝখানে এসে দাঁড়ায়। সে দেখতে পায় তার সামনে দুটো রাস্তা, একটা পাকা আর একটা কাঁচা রাস্তা। সে বুঝতে পারে না যে সে কোন রাস্তায় যাবে। হঠাৎ করে পাকা রাস্তাটা বলে ওঠে, হে পথিক, তুমি আমার রাস্তায় এসো, তুমি অনেক আরামে তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে, আর তোমার কোনো ঝুঁকিও হবে না। পাশের রাস্তাটা তো ভাঙা, ওই রাস্তায় গেলে তোমার অনেক কষ্ট হতে পারে। তখন কাঁচা রাস্তাটা বলে, হে পথিক, তুমি আমার রাস্তায় এসো, আমার রাস্তা দিয়ে গেলে হয়তো তোমার অনেক কষ্ট হবে, কিন্তু হতে পারে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর অনেক সময় পথটা দেখতে সুন্দর হলেও পথে কিন্তু বিপদ থাকতে পারে। পথিকটা দুটো রাস্তার কথা শুনে অনেক চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে না যে কোন রাস্তাটা সে বেছে নেবে। অবশেষে সে পাকা রাস্তাটা বেছে নেয়, কারণ সে কষ্ট করতে চাচ্ছিল না, তাই সে ভালো রাস্তা দিয়ে হাঁটতে থাকে। কয়েকদিন পর আবার আরেকজন সে রাস্তা দুটোর মুখোমুখি হয়। সেও একইভাবে বুঝে উঠতে পারে না যে সে কোন রাস্তাটা দিয়ে সামনে যাবে। লোকটা ছিল একজন দিনমজুর, একটা খেটে খাওয়া মানুষ, কিন্তু সে পথ ভুলে রাস্তা দুটোর সামনে এসে পড়ে। একইভাবে পাকা রাস্তাটা বলে ওঠে, তোমাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে, তুমি ওই কাঁচা রাস্তার দিকে যেও না, কিন্তু আরামে যেতে চাইলে আমার উপর দিয়ে যাও, তোমার কোনো কষ্টই হবে না। এরপর কাঁচা রাস্তাটা বলে ওঠে, হে পথিক, তুমি ওর রাস্তায় যেও না, তুমি আমার রাস্তা দিয়ে যাও। হ্যাঁ, তোমার হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু কোনো বিপদ হবে না তোমার, সামনে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। লোকটা বেশ চিন্তায় পড়ে যায়। সে ছিল একজন পরিশ্রমী ব্যক্তি, সে কষ্ট করতে জানতো। সে ভাবে, যাই, আজকে এই রাস্তা দিয়েই যাই, দেখি সামনে কী এমন আছে। এই বলে লোকটা কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। সে অনেক কষ্ট করে সামনে এগিয়ে যায়। কিছু পথ হাঁটার পর সে সামনে একটা বক্স দেখতে পায়। বক্সটা খুলে সে দেখে মধ্যে অনেক স্বর্ণমুদ্রা। লোকটা অনেক অবাক হয়ে যায়। সে বক্সটা নিয়ে সামনের দিকে এগোতে থাকে। কিছু পথ চলার পর সে দেখে দুটো রাস্তা মিলিত হয়ে গেছে। সে সামনে আগের সেই ভালো রাস্তাটা দেখতে পায়, আর সে এও দেখতে পায় সামনে একটা লোক মরে পড়ে আছে। সে বুঝতে পারে ওই লোকটা পাকা রাস্তাটা বেছে নিয়েছিল, কিন্তু তার সামনে ছিল বাঘ। আর সে এও বুঝতে পারে সে যদি ওই রাস্তাটা বেছে নিত তাহলে তাকেও হয়তো বাঘের কবলে পড়তে হতো। একটু পর কাঁচা রাস্তাটা আবারও কথা বলে ওঠে, কি পথিক, আমি বলেছিলাম না তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, দেখেছ তুমি আজকে তোমার কষ্টের ফল পেয়ে গেছো। আমি জানি আমার রাস্তায় হাঁটতে তোমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু আশা করি তোমার কষ্টটা দূর হয়ে যাবে খুব তাড়াতাড়ি। লোকটা অনেক খুশি হয়ে যায়, আর কাঁচা রাস্তায় পাওয়া সোনার বক্সটা নিয়ে তার বাড়ির দিকে রওনা হয়। এই গল্প থেকে আমরা একটা সুন্দর শিক্ষা নিতে পারি, আমাদের জীবনের সফরটাও ঠিক একই রকম। আমাদের জীবনের অনেক চলার পথ দেখতে অনেক সুন্দর হলেও তার ফলাফল হয়তো বা ভালো হয় না, কিংবা শর্টকাট পথ অবলম্বন করে সামনে এগোলেও তার ফলাফল ভালো কিছু হয় না। কিন্তু অনেক সময় পথটা কঠিন হলেও আমাদের কষ্ট আর ধৈর্য আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারে। সেজন্য জীবনের চলার পথে খারাপ না মনে করে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত, ধৈর্য ধরে আর কষ্ট করে। অবশ্যই আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।